আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এর একটি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ব্রাঞ্চ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। একটি প্রতিষ্ঠানের অনেকগুলো ব্রাঞ্চেস বা শাখা থাকতে পারে, ওই ব্রাঞ্চেসগুলোর হিসাব নিকাশ কিভাবে হয়ে থাকে ওই ব্যাপারগুলো নিয়ে এই অধ্যায় আলোচনা করে। এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, এই অধ্যায়ের অঙ্কগুলো করার তিনটি পদ্ধতি রয়েছে। এক নম্বরে হচ্ছে ডেপ্টর সিস্টেম, দুই নম্বরে রয়েছে স্টক অ্যান্ড ডেপ্টর সিস্টেম এবং তিন নম্বরে রয়েছে ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। আমরা আমাদের আজকের ক্লাসে এই ডেপ্টর সিস্টেমের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক। এখন এই যে ডেপ্টর সিস্টেম, এই ডেপ্টর সিস্টেমেরও আবার দুটি মেথড রয়েছে। এক নম্বর হচ্ছে কস্ট প্রাইস মেথড এবং দুই নম্বর হচ্ছে ইনভয়েস অথবা সেলিং প্রাইস মেথড। হেড অফিস চাইলে পণ্যগুলো কস্ট প্রাইসে বিভিন্ন ব্রাঞ্চে পাঠাতে পারে, অথবা খরচের সাথে কিছুটা মুনাফা যোগ করে মানে সেলিং প্রাইসেও পণ্যটা বিভিন্ন ব্রাঞ্চে পাঠাতে পারে। এখন কস্ট প্রাইসে যদি পণ্যটা পাঠানো হয় বিভিন্ন ব্রাঞ্চে তাহলে একটা রুলস অঙ্ক করার, আর যদি সেলিং প্রাইসে পণ্যটা পাঠায় তাহলে আরেকটা রুলস অঙ্ক করার। আমরা আমাদের আজকের ক্লাসে এই ডেপ্টর সিস্টেমের কস্ট প্রাইস মেথডের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমরা আমাদের 4 নম্বর পেজে এখানে প্রথমে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর প্রশ্নে বলা হয়েছে কিং লিমিটেড ইন নারায়ণগঞ্জ হ্যাজ আ ব্রাঞ্চ এট চিটাগং। একটা কোম্পানি, তার নাম হচ্ছে কিং লিমিটেড, যেটার হেড অফিস হচ্ছে নারায়ণগঞ্জে, এবং এই কোম্পানির একটি ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে চিটাগং এ। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন, নিচে যে তথ্যগুলো দেওয়া আছে, প্রিপেয়ার এ চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট। চিটাগং এ যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের নামে একটা খতিয়ান করতে বলা হয়েছে। ক্লিয়ারলি এখানে ইন্ডিকেট করে দিয়েছে যে আমাদেরকে কি তৈরি করতে হবে, এই অঙ্কের রিকোয়ারমেন্টটা কি। এখানে বলাই আছে যে প্রিপেয়ার এ চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, যেই ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের নামে একটা খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। ইন দ্য বুকস অফ কিং লিমিটেড, কিং লিমিটেড এর বইয়ে। এখন একটা ব্যাপার আপনাদেরকে বলি, অলওয়েজ এই যে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এর যত অঙ্ক সকল হিসাব নিকাশ করা হবে হেড অফিসের বইয়ে। এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবেন, হেড অফিসের বইয়ে সকল হিসাব নিকাশ করা হবে। নিচের লাইনে বলা হয়েছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ এট কস্ট প্রাইস। গুডসগুলো মানে পণ্যগুলো ব্রাঞ্চে পাঠানো হয়েছে কোন মূল্যে, কস্ট প্রাইস মেথডে। এই কস্ট প্রাইসের কথাটা একটু আগে আমরা আলোচনা করে এসেছি। হেড অফিস চাইলে কস্ট প্রাইসে পণ্যটা ব্রাঞ্চে পাঠাতে পারে, অথবা সেলিং প্রাইসে পণ্যটা ব্রাঞ্চে পাঠাতে পারে। এখন কস্ট প্রাইসে বললে একটা রুলস এবং সেলিং প্রাইসে বললে আরেকটা রুলস। আমরা কোন মেথডটা নিয়ে আলোচনা করছি, কস্ট প্রাইস মেথড নিয়ে। এখন নিচে একটা বক্স দেওয়া আছে এবং বক্সে কিছু তথ্য আছে। প্রথমে যে তথ্য সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। 2013 সালের শুরুতেই দুইটা জিনিসের ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে স্টক অথবা ইনভেন্টরি এট ব্রাঞ্চ, ব্রাঞ্চে কিছু মজুদ পণ্য আছে, এবং পেটিক্যাশ এট ব্রাঞ্চ, এই যে মজুদ পণ্য এবং পেটিক্যাশ দুইটা জিনিসের ওপেনিং ব্যালেন্স এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন এই যে স্টক অথবা পেটিক্যাশ, এই দুটো কোথায় আছে, এট ব্রাঞ্চ মানে চিটাগং এ আছে। 30,000 টাকার মজুদ পণ্য রয়েছে এবং 2,000 টাকার খুচরা নগদ টাকা আছে। এই পেটিক্যাশ মানে হচ্ছে খুচরা নগদ কিছু টাকা। এরপরে বলা হয়েছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে 150,000 টাকার। হেড অফিস থেকে 150,000 টাকার পণ্য ব্রাঞ্চে পাঠানো হয়েছে। এরপরে বলা হয়েছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে 3,000 টাকার পণ্য হেড অফিসে ফেরত এসেছে। এরপরে বলা হয়েছে চেক সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে চেক পাঠানো হয়েছে। তিনটি কারণে চেক পাঠানো হয়েছে, স্যালারি দেওয়ার জন্য, রেন্ট অ্যান্ড ট্যাক্সেসের জন্য, এবং পেটিক্যাশ মানে খুচরা কিছু নগদ টাকা তাদের ব্যবহারের জন্য পাঠানো হয়েছে। তিনটি কারণ এখানে দেখানো হয়েছে, স্যালারিস, রেন্ট অ্যান্ড পেটিক্যাশ। এই তিনটা কারণের জন্য হেড অফিস থেকে চেক সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে চেক পাঠানো হয়েছে। এরপরে এখানে আছে ক্যাশ সেলস। এই ক্যাশ সেলস বলতে ব্রাঞ্চে নগদে বিক্রয় করা হয়েছে। এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই যে ক্যাশ সেলস, যখনই ব্রাঞ্চে নগদে বিক্রয় করবে, বিক্রয় করে টাকাটা ব্রাঞ্চে রাখা হয় না, হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়। এই ক্যাশ সেলস মানে এটাই বোঝানো হয়, ব্রাঞ্চে যে 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়েছিল ওইটার টাকাটা হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপরে নিচে ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে দুটি জিনিসের। এক নম্বরে হচ্ছে স্টক অথবা ইনভেন্টরি এবং পেটিক্যাশ। আমাদের প্রথমেই স্টক এবং পেটিক্যাশের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল এবং এই স্টক এবং পেটিক্যাশের ক্লোজিং ব্যালেন্সও দেওয়া আছে। এই যে তথ্যগুলো দেওয়া ছিল, এই তথ্যগুলো থেকে আমাদেরকে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট নামে একটা খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। এখন খতিয়ান করার আগে আমরা জাবেদাগুলো করে নিব। যদি আমরা জাবেদা করে নেই তাহলে আমাদের খতিয়ান করাটা সহজ হবে। যখন আমরা জাবেদা ভালোমতো শিখে যাব তখন আমরা জাবেদা ছাড়াই খতিয়ান করতে পারবো, কিন্তু এখন আমরা শুরুতে জাবেদা করে তারপরে খতিয়ানগুলো করব। তাহলে এখন চলুন প্রথমে জাবেদাগুলো করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোর্থ ইয়ারের পেইড কোর্স সম্পর্কে জানার জন্য কিং ক্লাসেসের ফেসবুক পেজে আপনারা কন্ট্যাক্ট করুন। ফেসবুকে গিয়ে কিং ক্লাসেস লিখে সার্চ করলেই আপনারা কিং ক্লাসেসের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা ইনবক্সে নক করবেন, অথবা সেখানে আপনারা হোয়াটসঅ্যাপেও নক করার সুযোগ পেয়ে যাবেন। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো হবে পেইড কোর্স সম্পর্কে। আর দেরি না করে এখনই যোগাযোগ করুন এবং পেইড কোর্সে যুক্ত হয়ে যান।
এখানে আমরা আমাদের অঙ্কের জাবেদাগুলো দেখিয়েছি। যদিও জাবেদা রিকোয়ারমেন্ট না, তবে যদি রিকোয়ারমেন্ট চায় তাহলে তো অবশ্যই জাবেদা দেখাতে হবে। এখানে আমরা জাবেদাগুলো জাস্ট এজ এ ওয়ার্কিং হিসেবে দেখিয়েছি। এই জাবেদাগুলো থেকে আমরা খতিয়ান করব। এই যে বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা জাবেদা করেছি। প্রথমে যে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এই ওপেনিং ব্যালেন্সের জন্য আমরা একটা জাবেদা দিয়েছি, দেখেন এক নম্বরে। এখন দুটি জিনিসের এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এই দুটি জিনিসের জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে। এক নম্বরে হচ্ছে স্টক এবং দুই নম্বর পেটি ক্যাশ। এখন ওপেনিং ব্যালেন্সের জাবেদাটা একটু মুখস্থ, এই একটা জাবেদা আমাদেরকে মুখস্থ করতে হবে। যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে এটা জাবেদা হচ্ছে যেই ব্রাঞ্চে পণ্যটা আছে ওই ব্রাঞ্চ ডেবিট। চিটাগং ব্রাঞ্চে পণ্যগুলো আছে এবং পেটি ক্যাশ আছে, সুতরাং চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট এবং যে ওপেনিং ব্যালেন্স গুলো আছে ওইগুলো ক্রেডিট। এই যে একটা জাবেদা, এই জাবেদাটা ভালো মতো মুখস্থ করে নেন। যখনই আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকবে তখন আমাদের এই জাবেদাটা দিতে হবে, যেই ব্রাঞ্চে থাকবে ওই ব্রাঞ্চ ডেবিট এবং ওপেনিং ব্যালেন্স গুলো ক্রেডিট। এরপরের জাবেদাগুলো করার আগে আমরা কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি, যাতে জাবেদাগুলো আমাদের কাছে সহজ মনে হয়। জাবেদা করার একটা রুলস হচ্ছে, যে পায় সে ডেবিট আর যে দেয় সে ক্রেডিট। আমরা প্রথমেই বলেছিলাম আমরা কোন বইয়ে হিসাব সংরক্ষণ করছি, হেড অফিসের বইয়ে। এখন হেড অফিসের বইয়ে যেহেতু আমরা হিসাব সংরক্ষণ করছি, সুতরাং আমরা নিশ্চয়ই হেড অফিসের নাম লিখবো না, আমরা লিখবো ব্রাঞ্চেস গুলোর নাম। যেমন আপনারা জাবেদা করতে গেলে দেনাদার পাওনাদারের নাম লিখেন, আপনারা কিন্তু নিজেদের কোম্পানির নামটা লিখেন না। যদি দেনাদারের কাছ থেকে টাকা পান তাহলে দেনাদারের নাম লিখেন, কিন্তু নিজের নাম কিন্তু জাবেদার মধ্যেই লেখেন না। এইখানেও ব্যাপারটা তেমন, এখানে অলওয়েজ যেই ব্রাঞ্চের হিসাব সংরক্ষণ করা হচ্ছে ওই ব্রাঞ্চের নামটাই লেখা হবে, কখনো হেড অফিসের নাম জাবেদার মধ্যে আসবে না। এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবেন। আমরা যেহেতু হেড অফিসের বইয়ে হিসাব সংরক্ষণ করছি, সুতরাং হেড অফিসের নামটা এখানে উল্লেখ করা দরকার নাই, কিন্তু আমরা সবসময় কার নাম লিখবো, যেই ব্রাঞ্চের হিসাব প্রস্তুত করছি, মানে চিটাগং ব্রাঞ্চের নামটাই আমরা অলওয়েজ এখানে লিখবো। এখন প্রথম যে রুলস সেটা কি, যে পায় সে ডেবিট আর যে দেয় সে ক্রেডিট। এখন চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট যদি পায় তাহলে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যদি চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট দেয় তাহলে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। জাবেদার জন্য এই রুলসটা প্রথমে শিখে রাখেন। তারপরে আরেকটা রুলস যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, যদি হেড অফিসে টাকা বাড়ে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর যদি হেড অফিসে টাকা কমে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এই রুলসটাও আপনারা অলওয়েজ মনে রাখবেন। এখন এখানে ওপেনিং ব্যালেন্স গুলোর পরে নিচে কি তথ্য দেওয়া আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে। এখন ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে, কে পেয়েছে, চিটাগং ব্রাঞ্চ পেয়েছে, আর আমরা জানি যে পায় সে ডেবিট। সুতরাং দেখেন আমরা দুই নম্বর জাবেদায় দিয়েছি চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। এরপর এখানে বক্সের মধ্যে যে তথ্যটা আছে সেটা হচ্ছে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ কিছু পণ্য ফেরত পাঠিয়েছে হেড অফিসে। এখন কে দিয়েছে, চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট দিয়েছে। সুতরাং দেখেন তিন নম্বর জাবেদায় লিখেছি চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। একটু আগে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট পেয়েছিল, এই জন্য চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট ছিল, এখন চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট দিয়েছে, সুতরাং চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। সিম্পল কথা, যে পায় সে ডেবিট, যে দেয় সে ক্রেডিট। একটু আগে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট পণ্য পেয়েছে, সুতরাং চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট, এখন চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট পণ্য দিয়েছে, সুতরাং চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। একটা কথা অলওয়েজ খেয়াল রাখবেন, হেড অফিসের নাম কিন্তু কখনোই আসবে না, অলওয়েজ ব্রাঞ্চের নাম হবে। এখন চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট তো ক্রেডিট হলো, তাহলে ডেবিট কি হবে, ওই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এখন আপনারা বলতে পারেন যে ব্রাঞ্চে পণ্য পাঠানো হলো তাও গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, ব্রাঞ্চ থেকে পণ্য হেড অফিসে ফেরত আসলো তাও কেন গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আমি বলবো এটা হচ্ছে একটা রুলস, বইয়ের মধ্যে এই রুলসটাই মেনটেন করা হয়েছে। আপনারা বলতে পারেন এখানে এমন লিখি গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, ব্রাঞ্চ পণ্য ফেরত দিয়েছে, না এমনটা লিখা যাবে না। আমাদের যে বিজ্ঞজনেরা এই ম্যাথগুলো আবিষ্কার করেছে তারা এই রুলসটাই মেনটেন করেছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, পণ্য পাঠানো হোক অথবা ফেরত আসুক অলওয়েজ এই লাইনটাই ইউজ করতে হবে। এখানে আমরা দুইটা জাবেদা দিলাম, একটা হচ্ছে ব্রাঞ্চে পণ্য পাঠানো হয়েছে ওইটার জন্য জাবেদা দিয়েছি, এবং ব্রাঞ্চ থেকে পণ্য ফেরত এসেছে এটার জন্য আমরা এখানে জাবেদা দিয়েছি। এরপরে এখানে কি হয়েছে দেখেন, চেক সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে চেক পাঠানো হয়েছে তিনটা কাজের জন্য, স্যালারিস রেন্ট অ্যান্ড পেটি ক্যাশ। এখন আমরা কি করেছি, তিনটা কাজের জন্য একটা জাবেদা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তিনটা জাবেদা দিতে পারেন, কিন্তু তিনটা জাবেদা সেম একই জিনিস, তো এক জাবেদা তিনবার না দিয়ে আমরা তিনটা কাজের জন্য একটা জাবেদা দিয়েছি। এখন এই যে চেকটা চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্টে পাঠানো হলো, চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট পেয়েছে তাই না, সুতরাং চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। এবং আমরা আরো একটা রুল শিখেছিলাম, যদি হেড অফিসে টাকা বাড়ে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর যদি হেড অফিসে টাকা কমে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে যেহেতু হেড অফিস থেকে চেক চলে গেছে সুতরাং ব্যাংকে টাকা কমেছে, এই জন্য দেখেন আমরা লিখেছি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট।
এরপরে বক্সিতে তথ্যটা আছে, সেটা হচ্ছে ক্যাশ সেলস, নগদে বিক্রয় করা হয়েছে। এখন নগদে বিক্রয় করে তো আর ব্রাঞ্চ টাকাটা রেখে দেয় নাই, সে কি করছে, হেড অফিসে পাঠিয়ে দিছে। সুতরাং হেড অফিসে টাকা বাড়ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এখন কে টাকাটা দিল, চিটাগং ব্রাঞ্চ দিয়েছে তাই না, সুতরাং চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট। অনেকে বলবেন ভাই সেলস হয়েছে, সেলস ক্রেডিট করি, না হেড অফিস কিন্তু সেলস করে নাই, সেলস করছে চিটাগং ব্রাঞ্চ। চিটাগং ব্রাঞ্চ যখন হিসাব করছে সে নিশ্চয়ই সেলস লিখছে, কিন্তু হেড অফিস তো আর সেল করে নাই, সে জাস্ট টাকাটা পাইছে। তো ব্যাংক ডেবিট কার কাছ থেকে পাইছে, চিটাগং ব্রাঞ্চ থেকে পাইছে, চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রেডিট, সিম্পল না। এরপর আমাদের এখানে কিছু ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, স্টক অ্যান্ড পেটি ক্যাশ। একটু আগে আমরা ওপেনিং ব্যালেন্সের জন্য জাবেদা দিয়েছিলাম, এখন জাস্ট ওই জাবেদাগুলোকে আমরা উল্টা করে দিব ক্লোজিং ব্যালেন্সের জন্য। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। আমাদের এই ওপেনিং এবং ক্লোজিং এর যে কোনো একটা জাবেদা মুখস্থ রাখলেই আমাদের অন্য জাবেদাটাও হয়ে যাবে। এখানে সিম্পল যে কনসেপ্টটা মনে রাখতে হবে বাকি জাবেদার জন্য, যদি ব্রাঞ্চ পণ্য পায় তাহলে ব্রাঞ্চ ডেবিট, আর যদি ব্রাঞ্চ পণ্যটা ফেরত দেয় তাহলে ব্রাঞ্চ ক্রেডিট, এবং যদি হেড অফিসে টাকা বাড়ে তাহলে ব্যাংক ডেবিট, আর যদি হেড অফিসে টাকা কমে তাহলে ব্যাংক ক্রেডিট। এই রুলসটা যদি মনে রাখতে পারেন তাহলে এই অধ্যায়ের যত জাবেদা আছে সবগুলো আপনারা খুব সহজে সলভ করতে পারবেন। এখন আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু জাবেদা ছিল না, আমাদের মূল রিকোয়ারমেন্ট ছিল খতিয়ান করা। চলুন এই জাবেদাগুলো থেকে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট নামের একটা খতিয়ান করা যাক। আমরা আমাদের 6 নম্বর পেজে এখানে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট নামের খতিয়ানটা করেছি। প্রথমে আমরা একটু আগে যে 6টা জাবেদা করেছিলাম ওইটা উপরে রেখেছি, এই জাবেদা থেকে দেখে দেখে আমরা খতিয়ান করব। প্রথমেই দেখেন আমাদের 1 নম্বর জাবেদাতে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট আছে, কোন দিকে আছে, ডেবিট দিকে, সুতরাং টাকাটাও ডেবিট দিকে হবে, কিন্তু নাম হবে উল্টা, স্টক অ্যান্ড পেটি ক্যাশ। দেখেন আমরা লিখেছি স্টক অ্যান্ড পেটি ক্যাশ। এরপরে আমাদের 2 নম্বর জাবেদাতেও চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট আছে, কোন দিকে আছে, ডেবিট দিকে, কিন্তু নাম হবে উল্টা, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। দেখেন আমরা লিখেছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এইভাবে যত জাবেদাতে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ছিল সবগুলো জাবেদা থেকে আমরা অ্যাকাউন্টগুলো এই খতিয়ানের মধ্যে এনেছি। এরপর একটা রুলস, যদি ক্রেডিট দিকে টাকা বেশি হয় তাহলে প্রফিট, আর যদি ডেবিট দিকে টাকা বেশি হয় তাহলে লস। এখানে ক্যালকুলেট করে দেখবেন যে ক্রেডিট দিকে টাকা বেশি, সুতরাং আমাদের প্রফিট হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, 28,000 টাকা। এই 28,000 টাকা আমরা ডেবিট দিকে অ্যাডজাস্ট করলাম এবং নাম কি দিলাম, প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে যত ব্রাঞ্চে প্রফিট হয় সব প্রফিটগুলো কোথায় ট্রান্সফার করা হয়, হেড অফিসের জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এখানে আমরা ওই কথাটাই লিখেছি। এখন যেহেতু প্রফিট হয়েছে এই প্রফিটের জন্য নিচে আমরা আরো একটা জাবেদা দিয়েছি, যদি প্রফিট হয় তাহলে জাবেদা কি, জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট, আর চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট। যদি লস হইতো তাহলে জাবেদাটা উল্টো হইতো। এখানে আমাদের আরো একটা জাবেদা শিখতে হবে প্রফিট অথবা লসের জন্য, যদি প্রফিট হয় তাহলে জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট দিকে যায়, আর যদি লস হয় তাহলে এই জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট দিকে যায়। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এই অধ্যায়ের মূল ব্যাপারটা হচ্ছে জাবেদাগুলো, আর জাবেদা করার কনসেপ্টটা কি, যে পায় সে ডেবিট, আর যে দেয় সে ক্রেডিট। এখানে কিন্তু কখনোই হেড অফিসের নাম লেখা যাবে না, চিন্তা করতে হবে ব্রাঞ্চ পেলো নাকি ব্রাঞ্চ দিল, এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হচ্ছে হেড অফিসে টাকা বাড়লে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর হেড অফিসে টাকা কমলে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। যদি এই কথাগুলো মনে রাখতে পারেন তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আমরা আমাদের আগামী ক্লাসে এই ডেপ্টর সিস্টেমের কস্ট প্রাইসের আরও একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।